মানুষ ইতিমধ্যে বলছে এটা শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তারা একটু হিরোইজম দেখিয়েছে, ভোট বন্ধ করে দিয়েছে এবং হাসান মাহমুদ তত্ত্বমন্ত্রী তার ক্যাসেট বাজাই দিছে যে এই যে এখন বুঝছেন তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও নির্বাচন হবে, কারণ নির্বাচন কমিশনই একাই 100। এইটা সম্পূর্ণ সরকারের নাটক, নির্বাচন বন্ধ করা, মিডিয়াবাজি করা। তাই আমি বলবো এই নাটকে আপনারা কান দিবেন না। অধ্যায় দেখেছেন পৃথিবীর অনেক দেশে চাকরির কোনো বয়স সীমা থাকে না। আমাদের প্রধানমন্ত্রী যদি 72 বছর বয়সে কত 74 বছর বয়সে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাতে পারেন, 83 বছর বয়সে যদি বাইডেন আমেরিকা চালাতে পারেন, 35 বছর বয়সে কেন আমাদের যুবকরা চাকরি করতে পারবে না? ছাত্রদের 35 বছর কেন, 40 বছর হলেও চাকরির সীমায় 40 বছর হলেও আপত্তি থাকার কথা নয়। পৃথিবীর বহু দেশে চাকরিতে যোগদানের কোনো বয়স সীমাই নাই। আমাদের দেশে 35 বছর চাচ্ছে সেটাও করা হয় নাই। তালবাহানা করে কয়েক মাসের একটা ছাড় দিয়েছে করোনার জন্যে, বলছে 39 মাসের ছাড় দিয়েছে, কিন্তু গুনে দেখা যাচ্ছে 7 মাস 8 মাসের বেশি হয় না। গত শুক্রবার এইরকমই এক সন্ধ্যায় আমাদের ছাত্র বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে নিহত বুয়েটের ছাত্র আবরার বাহাদের স্মরণ সভার আয়োজন করেছিল। ওই মোদির গুন্ডারা, মোদির এদেশীয় এজেন্টরা আমাদের ছাত্রদের উপরে নারকীয় তাণ্ডব চালিয়েছে। প্রথম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে, দ্বিতীয় দফায় ঢাকা মেডিকেলে হামলা চালিয়েছে। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, মেডিকেলে আহত ছাত্রদেরকে কারাগারে নিয়েছে, জেলে পাঠিয়েছে। এই বিচারকরা, এই পুলিশ কর্মকর্তারা যারা অন্যায়ভাবে ছাত্রদেরকে মামলা দিয়েছেন, জেলে পাঠিয়েছেন, আপনারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, আপনারা ছাত্রদের সাথে অবিচার করেছেন, আপনাদেরকে খেসারত দিতে হবে। আমরা বলে দিচ্ছি প্রশাসনের ভাই বোনদেরকে, গত কারণ বাজারের সমাবেশেই বলে দিয়েছি, এতদিন যা করেছেন আমরা ভুলে গেছি, কিন্তু এখন থেকে যদি আপনারা জনগণের অত্যাচার নির্যাতন চালান, বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যদি মামলা হামলা করেন, আপনাদেরকে চরম খেসারত দিতে হবে। আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, ইতিমধ্যে দেখেছেন নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। কিছুদিন আগেই এই যে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করেছে, এটা কি জানেন এটা সরকারের একটা পরিকল্পিত নাটক? পচা ইসিকে, দুর্গন্ধযুক্ত ইসিকে মানুষের মাঝে সুগন্ধ করার জন্য একটা প্রকল্প। বলছে যে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না, এবং নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচনে বিরোধী দল অংশ নেবে না।